দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আজকের রেসিপি, মোচা কালাকারি। তো মোচা কালাকারি কেন এই ধরনের নাম দেওয়া হলো দেখতে থাকো বলছি, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। চলো শুরু করছি। এখানে নিয়ে নেওয়া হয়েছে অল্প মোচা, সাথে নিয়ে নেওয়া হয়েছে কলা, সেদ্ধ করে নেওয়া হয়েছে কাঁচা কলা, ভিজিয়ে রাখা হয়েছে বুটের ডাল, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে, এক টুকরো আদা নিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে এখন পেস্ট করে নিতে হবে মিক্সিতে। তো এই মোচা এবং কলা এই দুটো কিন্তু একসঙ্গে কখনোই ট্রাই করা হয়নি, শুধু কলা দিয়ে করা হয়েছে, শুধু মোচা দিয়েও করা হয়েছে। দেখো পেস্ট হয়ে গেল। তো একটু আস্তে আস্তে থাকবে পেস্টটা, একদম ফিনিশ হবে না। তো এইভাবে করে মিক্সার যেটা বানিয়েছি সেটা পেস্ট করে নেবো। এই যে পেস্ট হয়ে গেল, এবার এটাকে একসাথে নিয়ে নিচ্ছি। তো এখানে এবার মেশাতে হবে কিছু উপকরণ, তার মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ। হলুদ দিয়ে দেওয়া হলো, অল্প গরম মশলা গুঁড়ো, তারপর দেব একটু আটা, চালের গুঁড়োও দেওয়া যায়, আমি এখানে আটা ইউজ করছি। নুন দেব স্বাদ মতো, নুন দেওয়া হয়ে গেল। সব উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু কালো জিরা দিচ্ছি, কালো জিরা দেওয়া হয়ে গেল। এরপরে দেব সাদা তেল, অল্প পরিমাণ, 2 চামচ পরিমাণ সাদা তেল এখানে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব। চলো একটা ছোট চামচ দিয়ে এটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে। মিশিয়ে দিয়ে ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে, তারপরে আজকে নতুন একটা কায়দাতে এই বড়াগুলো ভাজব। চলো দেখতে থাকো, সেটাও আশা করি ভালো লাগবে। তো এটা মেশানো হয়ে গেছে, এরপরে উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। তো ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াই গরম হয়ে গেলে তারপরে দেব তেল। এখানে তেল ইউজ করছি সালোনি। তেল দিয়ে দেওয়া হলো, বড়াগুলো ভেজে নিতে হবে, সবগুলো বড়া ভাজতে হবে, যার জন্য তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। আর নিরামিষ আইটেম যেহেতু, সব শেষে দিতে হবে কিন্তু ঘি। তো এখানে তেল দেওয়া হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। এবার বড়াগুলোকে একটা নতুন কায়দায় তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখো দুটো চামচ নিয়ে নেওয়া হয়েছে, একটা চামচের মধ্যে ব্যাটারটা তুলে আরেকটা চামচ দিয়ে ঠেলে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখো কী সুন্দর। তো এইভাবে করে যতগুলো আটে দিয়ে দেওয়া হলো। এবার কিছুক্ষণ রাখার পর খুন্তি দিয়ে ধীরে ধীরে উল্টে দিতে হবে। আঁচটা একটু লো করে দিয়েছি, এবার খুন্তি দিয়ে উল্টে দেওয়া হচ্ছে। তো কিছুক্ষণ ভাজার পর যখন ব্রাউন কালার হয়ে যাবে, এখন নামিয়ে নিচ্ছি। তো বড়াগুলো ভাজা হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সবগুলো বড়া নামিয়ে নিচ্ছি। এর মাঝখানে আলুও কিন্তু সেদ্ধ করে রাখা হয়ে গেছে, আলু সেদ্ধ করে ছুলিয়ে নেওয়া হয়েছে, হাফ করে নেওয়া হয়েছে আলু। আলু কিন্তু একটা আলুকে হাফ হাফ করে নেওয়া হয়েছে। তো এখানে সোমবার দেওয়ার জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, সোমবার দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দিতে হবে একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেও দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে এই যে সেদ্ধ করে হাফ করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। তো এখন এটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে, আর এর মধ্যে দিতে হবে নুন স্বাদ মতো,
নুন দেওয়া হয়েছে, এরপরে দিতে হবে হলুদ। তো হলুদও দিয়ে দিচ্ছি। এখন এটাকে ধীরে ধীরে উল্টে উল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো মশলার মধ্যে এখানে দিচ্ছি পাকা লঙ্কা বাটা, চারটা পাকা লঙ্কা বেটে দিয়ে দেওয়া হয়েছে। আর রঙের জন্য একটু দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাকে মিশিয়ে দিয়ে তারপরে দিয়ে দেব জল। তো এটাকে উল্টে উল্টে ভেজে নেওয়া হচ্ছে। তো ভাজা হয়ে গেলে দিতে হবে জল। তো এখানে এই বাটি করে দিয়ে দিচ্ছি জল। তো আর একটু জল লাগবে ঝোলের জন্য, কারণ বড়া দেওয়ার পরে কিন্তু ঝোল বড়াতে টেনে নেবে। তো আরেকটু ঝোল দিচ্ছি, দেখো কি সুন্দর কালার হয়েছে। তো কালারটা যদি না আসে তাহলে প্রথমেই কিন্তু মনটা নষ্ট হয়ে যায়, কারণ কথায় বলে প্রথমে দর্শনধারী পরে হচ্ছে গুণবিচারী। তো ঝোলটা জালো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি। তো এই চিনিটা ঝোল তরকারি কারিতে দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর একদম বেরিয়ে আসে স্বাদ। আর সবার শেষে এটা দিয়ে দিচ্ছি ভাজা জিরে বাটা, সঙ্গে রয়েছে এলাচ। তো এটা দিতে হচ্ছে। এবার একটু নেড়ে ঝোলটা বয়েল করতে হবে। ঝোলটা বয়েল হচ্ছে, শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। তো এটা যখন ঝোল জাল হয়ে গেছে তখন কিন্তু দিতে হবে বড়া। যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু বড়া খুলে যাবে, ঝোলের মধ্যে খুলে মিশে যাবে। তো এটা করা যাবেই না কখনোই। যে কোনো বড়াই কিন্তু শেষ মুহূর্তে দিতে হয়। তো আমরাও আজকের রেসিপির শেষ মুহূর্তে চলে এসেছি। এখন একটু জাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিব ঘি। ঘিটা দিয়ে নামিয়ে দিব। নিরামিষ রান্নার মধ্যে ঘিটা কিন্তু মাস্ট, দিলে পরে একদম সুস্বাদু, যেরকম গন্ধ সেরকম স্বাদেও অতুলনীয় হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেল, এখন একটু বয়েল করে নামিয়ে দেব আজকের মোচা কলাকারি। দেখো খুব সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আমার কিন্তু টেস্ট করা হয়ে গেছে, আমি কিন্তু টেস্টটা পেয়ে গেছি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। যারা নিরামিষ পছন্দ করো, নিরামিষ আইটেমের মধ্যে এটা কিন্তু একটা অতুলনীয় স্বাদ। তো মোচা এবং কলা একসঙ্গে মিশিয়ে করা হয়েছে, যার জন্য এটার নাম দেওয়া হয়েছে মোচা কলাকারি। তো দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন মিস না হয়ে যায়।